হাই ক্লাস ওয়ান স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে চলো আজকে আমরা কিছু এসডব্লিউ করি, ঠিক আছে? আমি একটা শীটে লিখে এনেছি, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ সবাই আমার হাতে। আচ্ছা, তোমরা প্রথমেই ডেট দেবে, দিয়ে তারপরে এ নাম্বার দিয়ে কি লিখবে, ওয়ার্ড মিনিং। তারপরে নাম্বার ওয়ান দিয়ে লিখবে ব্রিং, ব্রিং মানে আনা। নাম্বার টু দিয়ে লিখবে সি, সি মানে দেখা। নাম্বার থ্রি দিয়ে লিখবে ক্যান, ক্যান মানে পাড়া। নাম্বার ফোর দিয়ে লিখবে ফান, ফান মানে মজা। নাম্বার ফাইভ দিয়ে লিখবে স্যাড, স্যাড মানে দুঃখিত। নাম্বার সিক্স দিয়ে লিখবে কাম, কাম মানে আশা। ঠিক এমনি ভাবে তাহলে তোমরা আজকে কি করলে, তোমাদের আজকে এসডব্লিউ কি ছিল, ওয়ার্ড মিনিং। নাম্বার ওয়ান ব্রিং, নাম্বার টু সি, নাম্বার থ্রি ক্যান, নাম্বার ফোর ফান, নাম্বার ফাইভ স্যাড, নাম্বার সিক্স কাম। ঠিক এমনি ভাবে তোমরা লিখবে এবং শিখবে, ঠিক আছে? তবে আজকে এ পর্যন্ত, আজকে তোমাদের এসডব্লিউ ছটা ছিল। নাম্বার ওয়ান হচ্ছে ব্রিং, নাম্বার টু হচ্ছে সি, নাম্বার থ্রি হচ্ছে ক্যান, নাম্বার ফোর হচ্ছে ফান, নাম্বার ফাইভ হচ্ছে স্যাড এবং নাম্বার সিক্স হচ্ছে কাম। ব্রিং মানে কি, আনা। সি মানে দেখা, ক্যান মানে পাড়া, ফান মানে মজা, স্যাড মানে দুঃখিত, কাম মানে আশা। ঠিক এমনি ভাবে তোমরা লিখবে এবং শিখবে। তবে আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। বাই বাই।